আমরা কথার দুনিয়া চলে এসেছি আপনাদের গল্পে স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। গল্পটি 3D অডিওতে শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন এখন আমি আপনার বাদিক থেকে বলছি, এবার আমি ডান দিক থেকে বলছি, এখন আমি আপনার পিছনে আর এবার একদম সামনে। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে একটি ভালো গল্প প্রেজেন্টেশন সহ উপহার দেওয়ার, তাই আমাদের গল্প ভালো হোক কি খারাপ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ও, আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু, আপনাদের কমেন্ট আমাদের আরও নতুন নতুন গল্প আনতে উৎসাহ যোগায়। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আমাদের আজকের নিবেদন দীপ্তেশ দাসের কলমে এক মিষ্টি প্রেমের গল্প, এটুকুই অনেক। গল্পটি শেষ অবধি শুনবেন ও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে কানে হেডফোন দিন, চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, এটুকুই অনেক। সাইকেল চালাতে চালাতে হাত ঘড়িটার দিকে একবার দেখে নেয় অভিক। ঘড়িতে প্রায় বিকেল 4:20, হাতে আর মাত্র 10 মিনিট কিংবা 1-2 মিনিট বেশি হলেও হতে পারে। এইটুকু সময়ের মধ্যে তাকে অনেকটা যেতে হবে। এই ভেবে সাইকেলের প্যাটেলের উপর চাপ বাড়ায়, সে সাইকেলের গতি কিছুটা বেড়ে যায়। আজ যাই হোক করে সময়ে পৌঁছতেই হবে, আর না হলে কপালে দুর্ভোগ আছে। দোকানের মালিকটা এত দেরি করালো না, কিন্তু দোকানের মালিকের তো কিছু হবে না, যত দোষ হবে তার, ভুল ত্রুটির যাবতীয় দায়ভার এসে বর্তাবে তার উপরেই। এটাই হয়তো পৃথিবীর স্বাভাবিক নিয়ম। পিছিয়ে পড়া মানুষ কিংবা কমজোর মানুষদেরই যত দোষ হয়, তারা হয়তো পৃথিবীতে কারোর অধীনেই থাকতে এসেছে। তাদের যেন মাথা উঁচু করার কোনো অধিকার নেই, আর থাকলেও তাদের মাথা ওঠাতে দেওয়া হয় না। ওদিকে মায়ের শরীরটাও কয়েকদিন ধরে বেশ খারাপ। ওষুধের দোকানে ও মুদিখানার দোকানেও বেশ কিছু টাকা ইতিমধ্যেই ধারও হয়ে গেছে। নেহাতেই দুজন ওকে কিছুটা হলেও সাহায্য করে, আর তা না হলে কী যে হতো কে জানে। আসলে এই দুজন ওর বাবার খুব ভালো বন্ধু ছিল। অভিকে ওরা দুজনে অনেক ছোট থেকে ছিল, তাই ওরা ওকে একটু স্নেহ করে, মানে ওই যেটুকু না করলে নয় এটুকুই আর কি, তার চেয়ে বেশি নয়। আর অভিক আশাও করে না, ওর বাবা মারা গেছে আজ 4 বছর হলো। হাতে যেটুকু টাকা সম্বল আছে তাতে এই মাসের বাকি কটা দিন কোনোরকমে কেটে যাবে। ও মাসে ওভারটাইম করে ধার বাকিগুলো শোধ করতে হবে। ধার বাকি রাখতে ওর মোটেও ভালো লাগে না, শুধু ভয় হয় যদি মাঝে মায়ের বাড়াবাড়ি কিছু হয় তাহলে ও কি করবে, কোথায় যাবে ও। এই সব ভাবতে ভাবতে সাইকেলটা চালাচ্ছিল সে। হয়তো সে ঈষৎ অন্য মনস্ক হয়ে গিয়েছিল, ফলে সে রাস্তার সিগন্যালটা খেয়াল করল না। এমন সময় একটা বিকট হর্নের শব্দ আর একটা ব্রেক কষার শব্দ, একটা বাইক সজোরে এসে ধাক্কা মারল অভিককে, সে ছিটকে গিয়ে পড়ল। ভাগ্যে রাস্তা মেরামতির কাজ হওয়ার দরুন রাস্তার পাশে কিছুটা বালির স্তূপ আকারে রাখা ছিল, সেখানেই ছিটকে গিয়ে পড়ল অভিক। ফলে সেরকম মারাত্মক আঘাত লাগলো না তার, শুধু মাথায় খানিক চোট লাগার ফলে সে খানিকক্ষণের জন্য জ্ঞান হারাল। ওদিকে বাইকটায় একটা তরুণ ও এক তরুণী ছিল। বাইকের যুবকটি একটা বিশ্রী গালাগাল দিয়ে বলল, দর সালা, রাস্তায় চলতে পারে না, কি করতে রাস্তায় বেরিয়ে পড়ে কে জানে, কোনো আক্কেল জ্ঞান নেই নাকি, দাঁড়া তো এর মজা আমি দেখাচ্ছি, বেশ রাগ নিয়ে বলে ওঠে যুবকটি। দেখো কেমন ন্যাকাসে যে পড়ে আছে, ফের গর্জে বলে ওঠে যুবকটি। তারপর আবার বলে, এই দাঁড়া দাঁড়া একটু নামতরে সায়নি, এর মজা আমি দেখাচ্ছি। পিছন থেকে তরুণীটি বলে ওঠে, আরে ছাড় না, এখন বেকার মুড খারাপ করিস না তো, চল তো আমাদের দেরি হচ্ছে, এদের বাদতে তো চল চল। যুবকটি বাইকে ফের স্টার্ট দেয় আর রেগে মেগে ফের কি যেন বলে দূরে মিলিয়ে যায়। কেউ ফিরেও তাকায় না। একটা ছোট ডেলিভারি কোম্পানিতে কাজ করে অভিক।
মাসপুরালে যা পায় তাতে কোনো রকমে চলে যায় তাদের। তাদের বলতে সে আর তার জগতে একমাত্র সম্বন্ধের মা, পড়াশোনা আর বেশি হয়নি। একটা গরিব ঘরে বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা হয় না, আত্মীয়রাও ফিরে তাকায়নি। ওর মা কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ করে একটা দুরা রোগে আক্রান্ত হন। তারপর আর অভিকের কলেজে ভর্তি হওয়া হয়নি। পড়াশোনার পাঠ উচ্চ মাধ্যমিকেই চুকে গিয়েছিল ওর। তারপর থেকেই সংসারের ভার নিজের কাঁধে তুলে নেয় সে। ছেলেমেয়েরা যখন প্রথম বর্ষে নতুন কলেজ যাচ্ছে, ও তখন ডেলিভারি করতে যাচ্ছে। কত কিছুই না ভেবেছিল সে, এই করবে ওই করবে, কিন্তু মানুষ যা চায় তাই কি পায়? কত স্বপ্নই না ছিল তার, সবটা নিমিষে চুরমার হয়ে গেল কিরকম। কাউকে দোষ দেয় না সে, এমনকি নিজের ভাগ্যকেও না। তার জীবনে যা হয়েছে সবটাই মেনে নিয়েছে সে। ইতিমধ্যে ছেলেটাকে ঘিরে একটা ছোট্ট ভিড় তৈরি হয়েছে। রাস্তায় গাড়ি ছুটছে আবার স্বাভাবিকভাবে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, কারোর কিছু যায় আসে না, কারোর বিন্দু মাত্র সময় নেই। এদিকে ভিড় দেখে একজন গাড়ি থেকে নেমে এগিয়ে দেখতে যায় যে কি হয়েছে। সে ভিড়ে প্রবেশ করে দেখে একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে, কপালের এক সাইড কেটে রক্ত গড়িয়ে পড়ছে। সে ছুটে যায়, ছেলেটার মাথাটা নিজের কোড়ে তুলে নেয়, ব্যাগ থেকে জল বার করে ওর চোখে মুখে দেয়, মাথায় খানিক ভেজা হাত গুলিয়ে দেয়। অভিকের মূর্ছা ধীরে ধীরে কাটতে শুরু করে, আবঝা আবঝা করে এখন দেখতেও পাচ্ছে সে। অন্ধকারটা যেন আস্তে আস্তে কেটে যাচ্ছে, সামনে কিছু মানুষের সমাগম, মাথায় ব্যান্ডেজ বাঁধছে, মেয়েটির চুল ওর মুখের ওপর পড়েছে, সামনে কিছু চুলের কুচি মেয়েটার মুখটা আড়াল করে রেখেছে। মেয়েটা কোথা থেকে ব্যান্ডেজ জোগাড় করেছে কে জানে, হয়তো কাউকে দিয়ে আনিয়েছে। অভিকের জ্ঞান ফিরেছে, খানিকটা ধাতস্থ হয়েছে। এমন সময় মেয়েটির নরম ও মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে, এই যে শুনছেন, আপনি ঠিক আছেন তো? কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না অভিক, ওর গলা শুকিয়ে গেছে। বুঝতে পেরে মেয়েটা ওর দিক থেকে পাশে রাখা জলের বোতলটা এগিয়ে দেয়, তারপর আবার নরম স্বরে বলে, এই নিন একটু জল খান তো। কিছুটা জলপান করার পর অভিক অনেকটা ধাতস্থ হয়, তার সারা শরীরে একটা ব্যথা অনুভব হচ্ছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তবুও তার যেন কোনো কষ্টই হচ্ছে না। জীবনে প্রথমবার এত মিষ্টি একটা মুখ এত সামনে থেকে দেখছে সে। মেয়েটার চোখে কিরকম যেন একটা অদ্ভুত মায়া আছে। অভিক বিড়বিড় করে বলে উঠে, হ্যাঁ আমি ঠিক আছে, বলে উঠে দাঁড়ানোর চেষ্টা, কিছুটা নিজের চেষ্টায় ও কিছুটা ওই মেয়েটার সহায়তায় উঠে দাঁড়ায় সে। এবার মেয়েটি কড়া সুরে বলে ওঠে, এখানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিলেন, কেউ একটু এগিয়ে এলেন না, একটু সাহায্যও করলেন না কেউ, এতটুকু মানবিকতা নেই নাকি আপনাদের? মেয়েটার কথায় ভিড়টা ফাঁকা হয়ে গেল। কিভাবে কি হয়েছিল কিছুই বুঝতে পারে না অভি। উফ, যন্ত্রণায় মাথাটা তিড়তিড় করছে তার। একবার মেয়েটার দিকে ভালো করে তাকায় সে। সাধারণ চেহারায় মুখটা ঝলমল করছে পরন্ত বিকেলে সূর্যের আলোয়, দোকানে দুটো পাথর কুচি, সেখানেও সূর্যের আলো পড়ে পাথরগুলো ঝলমল করছে হীরের মতো, চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট, পোশাক পরিচ্ছদ টিপটপ মানানসই ও দামি, সব মিলিয়ে কি মিষ্টি লাগছে তাকে, মেয়েরা বুঝি এত মিষ্টি হয়? নিজের মায়ের কাছে ছাড়া কোনো মেয়ের এত কাছে কোনো দিন যায়নি সে। ধুর, কিসব ভাবছে সে, এত কথা কেন ভাবছে ও? ওদের মতো ছেলেদের এসব ভাবতে নেই। মেয়েটা এগিয়ে এসে তাকে বলে,
আপনি কি হ্যাঁ সিগন্যালটা দেখেননি? ওরকম করে কেউ সাইকেল চালায়? ইস, কপালটা কতটা কেটে গেছিল আপনি কি জানেন? আপনার যদি কিছু হয়ে যেত। হর হর করে এতগুলো কথা একসাথে বলে যায় মেয়েটি। অভিক হতবাক হয়ে শুনছিল, এই প্রথম বাইরের কোনো মানুষ তার উপর এতটা অধিকার দেখাচ্ছে, আর কেউ কোনোদিন এরকম করে বলেনি তাকে। আবার কিসব ভেবে চলেছে সে? নিজেকে সংযত করে সে শুকনো কণ্ঠে বলে, কিছু হয়ে গেলে কার কি বা যেতে অস্ত। ছাড়ুন সে সব কথা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতটা সাহায্য করেছ। আপনি চুপ করুন, কারো কিছু যেত আসত না মানে অনেকের অনেক কিছুই যেত আসত, আর আমি এমন কিছুই করিনি যার জন্য ধন্যবাদ জানাতে হবে, আর কখনো এরকম কথা শুনি না জানো। আলতো করে হেসে কিছু একটা বলতে গিয়েও বলে না, নিজেকে আটকে নেয়, তারপর বলে, আচ্ছা ঠিক আছে আর বলবো না। আচ্ছা এখন আসি তাহলে, আমি ওদিকে অনেক দেরি হয়ে গেল, কাজটা গেল বোধ হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি না থাকলে আমার কী যে হতো ভগবানই জানেন। আসি তাহলে আজ, আপনি সাবধানে ফিরবেন, দুর্বল গলায় বলে ওঠে অভিক। এই দাঁড়ান দাঁড়ান, এই অবস্থায় আপনি কোথায় যাবেন? চুপচাপ বাড়ি চলে যান, আপনার শরীর খুব দুর্বল, এখন এই অবস্থায় বেশি চলাফেরা করা উচিত হবে না। বাড়ি ফিরে গেলে আমার যে হবে না, আমাকে তো যেতেই হবে, না হলে না থাকুক কিছু না। এবার মেয়েটা একটা অবুঝ মিষ্টি একটা বাচ্চার মতো বলে ওঠে, না গেলে কি হবে, একটা দিন না গেলে এমন কি ক্ষতি হবে শুনি, আপনি প্লিজ বাড়ি ফিরে যান, এই অবস্থায় আপনি প্লিজ বাইরে থাকবেন না, প্লিজ ফিরে যান না, আমার কথাটা একটু শুনুন প্লিজ। অভিকের চোখের কোণ চিকচিক করে ওঠে, ওকে এর আগে কেউ কখনো এরকম করে বলেনি, এত মিষ্টি করে কেউ ওর সাথে কখনো কথা বলেনি। মেয়েটার মিষ্টি ব্যবহার দেখে মুগ্ধ হয় সে, মানুষ কখনো এত সুন্দর হতে পারে? এত মিষ্টি স্বভাবের ও এত কোমল হৃদয়ের মানুষ আজও আছে পৃথিবীতে? একটা অচেনা মানুষ এতটা অধিকার বোধ দেখাচ্ছে তার উপর, এই জীবনে প্রথমবার। বেশ ভালো লাগলো তার, কিন্তু ভালো লাগা, মিষ্টি ভাষা, ভালো ব্যবহার অন্য সব কিছু একদিকে, আর কঠোর বাস্তব অন্যদিকে। মেয়েটা যতই বলুক তাকে আজ যেতেই হবে, মেয়েটা সাজানো গোছানো এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অভাব যে কি জিনিস সেটা ও বোধহয় ঠিক করে জানে না। তাকে যে প্রতিদিন এই অভাবের সাথে মরতে মরতে লড়াই করতে হয়, বাস্তব যে বড্ড কঠিন বড্ড রূঢ়, এই সরল সাদাসিধে মেয়েটা তা বুঝবে না। কিন্তু মেয়েটার মুখে এমন কিছু আছে যা এড়ানো যায় না, আর মুখের উপর না বলা যায় না, তাই সে ঠিক করল মেয়েটাকে কাটিয়ে সে অন্য পথ দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ আর যাবো না, আপনিও ফিরে যান, অনেকটা দেরি করে দিলাম আপনার। কিচ্ছু দেরি হয়নি, আপনি এরকম করে বলবেন না প্লিজ, মানুষের বিপদে যদি পাশেই না থাকতে পারি তাহলে আর কি মানুষ হলাম। বাবা খুব সুন্দর কথা বলেন তো আপনি, তাই নাকি? হ্যাঁ খুব। তুমি না বড্ড বড্ড না মানে মানে তুমি না আপনি না খুব ভালো। আরে তুমি করেই বলো না, কোনো অসুবিধা নেই, আমরা তো প্রায় সমবয়সী বোধ হয়। আচ্ছা ঠিক আছে আসি তাহলে, সাবধানে ফিরো কেমন? আচ্ছা তুমিও সাবধানে ফিরো, আসি টাটা। হ্যাঁ বলে মেয়েটি একবার ওর দিকে হাসি মুখে তাকিয়ে সাইডে দাঁড় করানো গাড়িটাই উঠে জানালা দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানায়, তারপর আবার বলে, তুমি ফিরে যাও। হ্যাঁ চলে যাব। না আগে তুমি যাবে, আর না হলে আমিও কিন্তু যাব না। আচ্ছা ঠিক আছে।
আগতুয়া জিনিসপত্র ঠিক করে নিয়ে সাইকেল পিছনে ঘোরাতেই হয় তাকে। সাইকেল চালিয়ে পিছনের দিকে কিছুটা চলে আসে অভি। তার একটুখানি পর ফের সেই জায়গাটায় ফিরে আসে সে। মেয়েটি নেই, গাড়িটিও অদৃশ্য হয়ে গেছে। শেষবার মেয়েটার মুখে তুমি কথাটা শুনে তার বুকটা কেমন যেন একটা করে উঠেছিল, কে জানে কেমন করে উঠেছিল। আবার সাইকেলের প্যাটেলের চাপ দেয় অভি, চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখে নেয় সে। মেয়েটা কোথাও নেই তো? না নেই, চলে গেছে, হয়তো চিরদিনের মতো। আর কোনো দিন কখনো হয়তো মেয়েটার সাথে তার আর দেখা হবে না। তবে মেয়েটার শান্ত শীতল স্নিগ্ধ মুখখানি ও অমায়িক মিষ্টি ব্যবহার সে কোনোদিনও কখনো ভুলবে না। আজ তার প্রথমবার মনে হচ্ছে পৃথিবীতে আজও ভালো মানুষ রয়েছে। যে বিশ্বাসটা তার একেবারে উঠে গিয়েছিল আজ তা আবার ফিরে এসেছে। প্রথম দেখাতে মেয়েটাকে কেমন খুব আপন আপন বলে মনে হয়েছে তার। ধর প্রথমবার কেন, এটাই হয়তো শেষ দেখা। কি যেন নাম মেয়েটার, ধর ছাই, নামটাই তো জানা হয়নি মেয়েটার। কি আক্কেল তার, যে মানুষটা তার এত সাহায্য করলো, তার এত উপকার করলো, তার নামটাই জানে না সে। সমস্ত কাজ মিটিয়ে জীর্ণ ও বিধ্বস্ত দেহে বাড়ি ফিরে যখন ও চোখে মুখে জল ছিটাচ্ছিল, তার আগে আরও এক দফা ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে। বলাই বাহু, বর্তমানে কাজটা তার আর নেই। পাকা 1 ঘন্টা 15 মিনিট দেরি হওয়ার দরুন তাকে দারুণভাবে অপদস্থ করে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেউ জানতেও চায়নি ওর মাথায় ব্যান্ডেজ কেন, মালিকের খুব হাতে পায়ে ধরেছিল সে। কিন্তু মালিক তার কোনো কথাই কানে তুলেনি, বরং ওর প্রাপ্য টাকা থেকে বেশ খানিকটা কেটে নিয়ে বলেছিল, বিদায় হতো বেটা, আর কোনোদিন এমুখে হবি না। কথাগুলো আর সেরকম গায়ে লাগে না। মাসের পর মাস এরকম একই ব্যবহার পেয়ে পেয়ে তার সয়ে গেছে, দুঃখগুলো মরে গেছে তার, চোখের জল শুকিয়ে গেছে। যেন ওদের মতো ছেলের দুঃখ পেতেই নেই, কিংবা চোখের জল ফেলতে নেই। সমাজ যেন ওদের বলতে চায়, তোমাদের অনুভূতির কোনো দাম নেই। বাড়িতে কপালের ব্যান্ডেজটা ওর মায়ের চোখে রায়, ওর মা জানতে চাওয়ায় সবটা খুলে বলে। খালি বলে না, রাস্তায় ও কি কথা চিন্তা করতে করতে যাচ্ছিল, আর কাজ চলে যাওয়ার ব্যাপারটাও। ওর মা কান্না মেশানো গলায় বলে ওঠে, হায় রে অভি, তোর জীবনটা আমি কি করে দিলাম রে, সোনার টুকরো ছেলেটাকে আমার কি না কি করতে হচ্ছে, কি না কি সইতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে। ও তো কিছুই না মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, মনের দুঃখ লুকিয়ে কত কিছুই না করে যেতে হচ্ছে। তোর জন্য তো কিছুই করতে পারলাম না রে আমি, কিছুই না। মা এরকম কথা আর কখনো বলবে না, এই বলে দিলাম। তুমি আমার জন্য যা করেছো তা যথেষ্ট করেছো, আমি কোনোদিনও তার ঋণ শোধ করতে পারবো না। তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় ভাবনা। এই অনেক গো মা, এই অনেক, আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। মাকেও কোনো কথাই বলে না, তবুও সব কথা বুঝে যায় তার মা। হাজার হোক মা, তো ছেলের দুঃখের কথা, কষ্টের কথা, দুর্দশার কথা তাকে না জানানো হলেও তিনি সব বোঝেন। এই জন্যই কি বলা হয় মায়েরা সব বোঝে। মাকে নিয়ে রাতের খাবার শেষ করে অভিক। রাতের খাবার বলতে ওই ভাতে ভাত, ভালো কিছু বেশি জোটে না তাদের, এভাবেই চলতে হয় তাদের। তাড়াতাড়ি ঘুমোতে হবে আজ, মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে, শরীর অবসন্ন, মন বিষাদে ভরা, দেহ যেন এক্ষুনি ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। বিছানা করে বালিশে মাথা দেয় সে, চোখ বুঝতেই হঠাৎ বিকেল বেলার সেই মেয়েটার মুখ ভেসে ওঠে তার মুহূর্তে, সমস্ত কিছু মনে পড়ে যায় তার। সে নিমেষে ভুলে যায় তার কাজ নেই, তার সংসার ঠিক করে চলে না, তার মা অসুস্থ, দোকানে ধার বাকি, লোকেদের তির্যক ও গায়ে লাগানো মন্তব্য,
আপনজনদের মুখ ফিরিয়ে চলে যাওয়া কিচ্ছু ভাবতে ভালো লাগে না তার। শুধু ওই মোমের পুতুলের ন্যায় মেয়েটির স্নিগ্ধ মুখখানি মনে পড়ছে তার। মেয়েটিকে ভাবলেই তার মুখের কোণে একটা একটা হাসি আপনাআপনি থেকে চলে আসছে। অন্যান্য দিন হলে হয়তো সে বালিশে মুখ চেপে ঝরঝর করে কাঁদত, অথচ আজ আজ সে মুচকি মুচকি হাসছে। আজকে তার মালিকের করা অপমানগুলো সেরকম গায়ে লাগে, কেউ যেন তার উপর নরম গোলাপি একটা প্রলেপ দিয়ে গেছে। কত কি ভাবতে ভাবতে চোখের পাতা ভারী হয়ে আসে তার। পরদিন সকালে চোখ খুলতেই শরীরের আঘাতগুলো বিষিয়ে ওঠে। মাথার যন্ত্রণা কমে গেলেও মাথাটা অসম্ভব ভার হয়ে আছে তার। শরীর প্রচণ্ড দুর্বল, বোধহয় তার জ্বর এসেছে। না, এবার ওঠা যাক, নতুন কাজের সন্ধানে বেরোতে হবে। উঠতে গিয়ে উঠতে পারে না সে। এতদিনের শারীরিক অবসন্নতা তাকে যেন আজ বাগিয়ে পেয়েছে। পুরোটুকু আজ তার শরীরে চেপে বসেছে যেন। তারা আজ তাকে আর সহজে ছাড়বে না। পুরো পাক্কা তিন দিন প্রবল জ্বরে ভুগল সে। এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, অশোক কাকু মানে পাড়ার ওষুধ দোকানের মালিক তাকে দেখতে এসেছিল। তিনি কিছু ওষুধপত্র দিয়ে গেছেন, টাকা দিতে গিয়ে সে দেখে তার মানি ব্যাগটি সে খুঁজে পাচ্ছে না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও মানি ব্যাগটি সে কিছুতেই খুঁজে পেল না। সে বুঝতে পারল অ্যাক্সিডেন্টের সময়ে মানি ব্যাগটি পড়ে গেছে। মানি ব্যাগটি প্রায় 700 খানিক টাকা ছিল, সব গেল। অশোক কাকু অবশ্য টাকা নিতে অস্বীকার করল, বললেন, টাকা পয়সা কিছু দিতে হবে না, ছাড় সে সব, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো দেখি তাহলেই হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। শরীর ক্লান্ত থাকার দরুন আবার ঘুম এসে ভিড় করে অভিকে। ঘুমিয়ে পড়ে সে। ঘুম ভাঙে একটা দরজা ধাক্কার শব্দে। কেউ একজন ডাকছে তাকে, একটা মেয়ের কণ্ঠ। তার চেনা, খুব চেনা। এত মিষ্টি গলা পৃথিবীতে কেবল একটি মাত্র মেয়েরই হতে পারে। তার সাহায্যকারিণী রাস্তার সেই মেয়েটি। দূর, ঝড়ের ঘোরে না ঘুমের ঘোরে কি ভুলভাল স্বপ্ন দেখে চলেছে সে? মেয়েটি এখানে কেন আসতে যাবে? তার কি মাথা খারাপ হয়ে গেছে? পরক্ষণে দরজার ধাক্কা আর একটু বাড়ল। শুনছেন, দরজাটা একটিবার খুলবেন। দরজার উপর থেকে কথা ভেসে এলো। অভিক উঠে গিয়ে দরজা খুলে দেয়। আরে, এ তো সেই মেয়েটি, নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে। সে খুশিতে বলে ওঠে, আরে তুমি, কি সৌভাগ্য, এসো ভেতরে এসো। বলে মেয়েটিকে ঘরের ভিতরে নিয়ে এসে বসায় সে। মেয়েটির চোখ ঘরের চারিদিকে যায়। ছোট্ট একটা ঘর, ঘরের প্লাস্টার দেওয়াল থেকে খসে পড়েছে, ইটগুলোতেও ঈষৎ নোনা লেগেছে। তারই মাঝে মাঝে অপূর্ব সুন্দর কিছু ছবি টাঙানো আছে। ঘরটি জরাজীর্ণ হলেও পরিপাটি করে সাজানো গোছানো। ঘরের টেবিলে একটা ফুলদানি, তাতে কাগজ দিয়ে বানানো কিছু ফুল রাখা হয়েছে। একটা ছবির দিকে তাকিয়ে ও তার দিকে আঙুল দেখে মেয়েটি বলল, ছবিগুলো কার আঁকা? আমার, লজ্জা পেয়ে বলে অভি। খুব সুন্দর আঁকো তো তুমি। আঁকি না, আঁকতাম, এখন আর হয় না। যাই হোক, অনেক ধন্যবাদ। তা তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? ও হ্যাঁ, যার জন্য আসা। বলে তার ব্যাগের ভিতর থেকে একটা মানি ব্যাগ বের করে তার দিকে এগিয়ে দেয় এবং বলে, এই যে তোমার মানি ব্যাগটা, সেদিন পড়ে গিয়েছিল, তুমি বোধহয় খেয়াল করনি, আর না করাটাই স্বাভাবিক। কত যে খুঁজেছিলাম ব্যাগটা, পাইনি। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি যে আমার কতটা উপকার করলে তা তুমি নিজেও জানো না। সত্যি ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই গো। তাহলে জানানোর দরকার নেই। তা বলছি, আমাদের বাড়ি চিনলে কি করে তুমি? তোমার মানি ব্যাগের ভেতরে একটা কলেজের আই কার্ড ছিল, মোবাইল নাম্বারটায় ফোন করেছিলাম কিন্তু নট রিচেবল বলছিল। তারপর ঠিকানাটা দেখলাম,
ঠিকানাটা চেনাই ছিল, তাই চলে এলাম। ভাগ্যিস আই কার্ডটা ছিল, না হলে তো তোমাকে খুঁজেই পেতাম না। কলেজ শেষ তো তোমার? আমার আর তোমার রেজিস্ট্রেশন তো একই সালে দেখলাম। না, আমি কলেজে পড়িনি, পড়তে পারিনি। কেন? শান্ত কণ্ঠে বলে মেয়েটি, ছাড়ো সেসব কথা। বলো না প্লিজ। ছাড়ো না, কি হবে বেকার। মেয়েটি অভিকের হাত চেপে ধরে, তারপর বলে, আমায় বলো না, বলো না আমাকে। এই প্রথম অভিককে কোনো মেয়ে স্পর্শ করল, দুদিনের পরিচিত একটা মেয়ে তার স্নেহময়ী হাত তার হাতে রাখল। অভিকার নিজেকে ধরে রাখতে পারে না, সে সবটা বলে দেয় এই দুদিনের পরিচিত মেয়েটাকে। তার দুঃখের কথা, তার কষ্টের কথা, তার মায়ের রোগীর কথা, তার পড়াশোনা ছাড়ার কারণ, তার অপূর্ণ স্বপ্নের কথা, তার বাবা মারা যাওয়া, তার পরিবারের ভেঙে পড়ার কথা, তার ধার দেনা, সমস্ত কথা, সমস্ত কথা বলে দেয় সে। সমস্তটা শুনে মেয়েটির চোখে জল আসে, অভিক অবাক হয়ে যায়। একটা অচেনা মেয়ে তার দুঃখের কথা শুনে চোখের জল ফেলছে, এও কি সম্ভব? সে তাড়াতাড়ি করে বলে উঠে, কাঁদছো কেন তুমি? ইস, খামুকা, কতটা কষ্ট দিলাম তোমাকে, বাদ দাও সব কথা। কষ্ট আমি পেলাম না, কষ্টে তুমি আছো। না না, কোনো কষ্ট নেই, ওসব শুয়ে গেছে, ছাড়ো সেসব কথা। না, ছাড়বো না। কিছু একটা ভেবে নিয়ে মেয়েটা আবার বলে, তুমি একদিন আমার বাড়ি আসবে। ক্ষমা করো, আমি এই অনুরোধটা মানে আসলে কি মানে। ও, বুঝেছি, বলে অন্ধকারে মুখ করে বসে থাকে মেয়েটা। মনটা খারাপ হয়ে যায় মেয়েটার। অভিক আবার অবাক হয়ে যায়, একটা সাধারণ মানুষ ওর সাথে গেল কি না গেল তার জন্য এতটা প্রভাব পড়ে মেয়েটার উপর। তারপর হঠাৎ পরিচিত গলায় মেয়েটা বলে ওঠে, আচ্ছা আজ আসি তাহলে, বলে উঠে পড়ে সে, গলায় অভিমানের ছাপ স্পষ্ট। কিন্তু তার অভিমানটাও বড্ড মিষ্টি, কেন জানি না অভিকের ওই মেয়েটিকে অন্ধকার মুখে বাড়ি যেতে দিতে ইচ্ছে করল না। সে হঠাৎ বলে উঠল, আচ্ছা যাবক্ষণ। সত্যি? হেসে ওঠে মেয়েটি, হ্যাঁ। কবে? আজই চলো তাহলে। আজ না, আজ থাকুক, কাল যাব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবে, কিন্তু আমি অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। বলছি একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটুখানি বসো, বলে জল আনতে চলে যায় সে। মিনিট খানিক পরে একটা গ্লাসে করে জল নিয়ে ফের ঘরে ঢুকে সে। ঘরে ঢুকেও দেখে মেয়েটা তার মানি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি টের পেয়ে মানি ব্যাগটা আবার রেখে দেয়, তারপর একটু চমকে গিয়ে বলে, তোমার মানি ব্যাগটা বেশ সুন্দর তো। তাই নাকি? হ্যাঁ, এই নাও জল, বলে জলের গ্লাসটা মেয়েটার হাতে দেয় অভি। যদিও সে এটা বুঝতে পারে না যে তার মানি ব্যাগকে সুন্দর বলার কি আছে, সামান্য ফুটপাত থেকে কেনা কম দামি একটু মানানসই একটা মানি ব্যাগ, ও যাকবে আর গুরুত্ব দেয় না সে। মেয়েটা গ্লাস থেকে খানিকটা জল পান করে গ্লাসটা ফিরিয়ে দেয়। আচ্ছা তাহলে আমি আসি অভিক। ওর নিজের নামটা মেয়েটার মুখে শুনে অভিকের বুকটা ধক করে উঠল। মেয়েটা ওর নামটাও দেখে মনে রেখেছে। দেখেছ, তুমি আমার নামটা মনে রেখেছ, অথচ তোমার নাম আমার জানাই হয়নি। ইস, আচ্ছা তোমার নামটা কি জানো? আমার নাম মল্লিকা। ও আচ্ছা, বলে বিদায় জানিয়ে হাসি মুখে ফিরে যায় মেয়েটা। অভিক একটু এগিয়ে দিয়ে আসে মেয়েটাকে। মেয়েটা একটা লাল রঙের গাড়ি করে এসেছিল, কি যেন বলে এই গাড়িগুলোকে, জানা নেই, অত কিছু জানে না সে। সে বাড়ি ফিরে আসে, কিছুক্ষণ থাকার পর তার আর ভালো লাগে না বাড়িতে, মনটা কেমন অস্থির হয়ে আছে তার, কেন কে জানে, মনের অবস্থাটা যেন কেমন একটা হয়ে আছে। অভিক ভাবল সে একটু বাইরে থেকে ঘুরে আসবে, এই ভেবে সে বেরিয়ে পড়ল, সাথে মানি ব্যাগটা নিল। যেহেতু মানি ব্যাগটা সে ফিরে পেয়েছে, সেহেতু
কিছুটা ধার বাকি এই মুহূর্তে শোধ করবে। রাস্তায় বেরিয়ে মোড়ের বুবাইদার চায়ের দোকান থেকে চা আর একটা সিগারেট নিল সে। বছর দুই হলো ধূমপান করা শুরু করেছে সে। একদিন কাজের ওখানে বিনা কারণে প্রচণ্ড ধমক্ষে খুব রাগ ও অভিমানে হতাশা কাটানোর জন্য এই বুবাইদার দোকান থেকেই সিগারেট কিনে প্রথম ধূমপান করেছিল সে। বুবাইদা প্রথমে একটু বারণ করেছিল কিন্তু সে শোনেনি। তারপর ক্রমে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এটা ছাড়া তার দিন কাটে না। অথচ আজ সিগারেটটা জ্বালিয়েও ধূমপান করতে ইচ্ছে করল না তার। জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে বুঝিয়ে দিল সে। কত চেষ্টা করেছে সে সিগারেট ছাড়া, কিন্তু সে পারেনি। অথচ আজ তার ইচ্ছেই করল না। শুধু চাটা খেয়ে দাম মেটাতে গিয়ে সে অবাক হয়ে যায়। মানিব্যাগ খুলে সে দেখে তার মানিব্যাগে বেশ কিছু করকরে 500 টাকার নোট। এত টাকা তো তার মানিব্যাগে ছিল না। না, তার ভালোই মনে আছে তার কাছে মোট 700 টাকায় ছিল। তবে কোথা থেকে এতগুলো টাকা এলো তাহলে? অভিক বুঝতে পারে সবটা। অভিক যখন মেয়েটার জন্য জল আনতে গিয়েছিল তখনই সময় বুঝে মেয়েটাই জল আনতে দেওয়াটা তার শুধু একটা বাহানাই ছিল সবটা বুঝতে পারে সে। পরদিন অভিক যখন মেয়েটার বাড়ি গেল তখন বিকেল অনেকখানি গড়িয়ে গেছে। মেয়েটা আগের দিন তার ফোন নাম্বার ও ঠিকানা দিয়ে গিয়েছিল তাকে। ফোন নাম্বারটি তার মোবাইলে সেভ করলেও ফোন করার সাহস হয়নি তার। ঠিকানা খুঁজেই সে এসেছে। যদিও ঠিকানাটা খুঁজে পেতে তার খুব একটা অসুবিধা হয়নি, এই বাড়িটাই তো মনে হচ্ছে। দোতলা সাজানো একটা বাড়ি, বাড়ির সামনে একটা বাগান ও কিছুটা ফাঁকা জায়গা, তার সামনে একটি গেট, গেটের উপরে পাতাবাহারির গাছ, ঘরের চারদিকে ঘাস সমান করে কাটা ও একপাশে একটানা বেশ কিছু গোলাপ ফুলের গাছ, তাতে ছোট বড় মাঝারি নানা আকারের ফুল ফুটেছে। সেদিকে চোখ পড়তেই তার চোখ আটকে গেল একটা গাছ কাটা কাঁচি নিয়ে গোলাপের চারাগুলো সমান করে কাটছে মল্লিকা। পরন্ত বিকেলের সোনালি আলো তার মুখে পড়েছে, কয়েকটা চুলের শাড়ি অগোছালোভাবে তার মুখে আলতো করে পড়েছে। কি সুন্দর দেখাচ্ছে তাকে! বিকেলের সোনালি আলো তাকে যেন আরো মায়াবী করে তুলেছে। তার মুখের সামনে পড়ে থাকা চুলের কুচিগুলি অবাধ্যতার মতো বিচরণ করছে। ঠিক তারই মতো রাস্তা দিয়ে চলে যাওয়া একটা সাইকেলের ঘন্টির আওয়াজে সম্বিত ফেরে তার। এসব সে আবার কি ভাবছে? এবার সাহস করে গলা তুলে একবার মেয়েটিকে ডাকে সে। শুনছ? মেয়েটি মুখ তুলে তাকায়, তারপর খুশিতে বলে ওঠে, আরে তুমি বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। গেট খোলাই ছিল, খোলা গেট দিয়ে ভেতরে ঢুকে যায় অভিক। ঢুকতেই সেই লাল রঙের গাড়িটা তার চোখে পড়ল, বাড়ির সাইডে রাখা একটু পেছন করে। অভিক মেয়েটার দিকে এগিয়ে গেল, তারপর বলল, তুমি বুঝি নিজের হাতে বাগানের পরিচর্যা করো? হ্যাঁ, যেটুকু পারি আর কি। নিজের হাতে এসব করতে বেশ ভালো লাগে আমার। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। খুব সুন্দর বাগান করেছো তো তুমি। আমি একা না, আমার বাবাও আমাকে সাহায্য করে। আচ্ছা, আমাকে দাও দেখি, আমি করে দিচ্ছি। আরে না না, তুমি বসো না। আরে দাও না, কিচ্ছু হবে না। মেয়েটি কাঁচি দিয়ে দেয় অভিক। আচ্ছা, কতটা করে কাটছো? 3 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তুমি কাটো, আমি একটু আসছি। আচ্ছা, বলে মেয়েটা ঘরের ভেতরে চলে গেল। অভিক গাছগুলো সমান করে কাটতে থাকে। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসে, সাথে আরেকজন, বোধহয় তার বাবা। ততক্ষণে অভিকের ডাল ছাঁটা হয়ে গিয়েছে। মেয়েটি তার বাবার সাথে অভিকের পরিচয় করিয়ে দেয়, তারপর বলে, আরে বাহ, সুন্দর করে কেটেছো তো ডালগুলো। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, খুব খুব সুন্দর। ভেতরে চলো। আরে না না, ঠিক আছে। আরে বাবা, আসো তো, বলে প্রায় অভিকের হাত ধরে ঘরে টেনে নিয়ে যায় মেয়েটি। চলো, তোমাকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই,
মাকে চা করতে বলে এসেছি। আরে আবার চা কেন? তুমি সবকিছুতে এত আপত্তি কেন করো বলো তো দেখি। অভিক হাসে, তারপর আর কোনো কথা বলে না। অভিক ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে সে। প্রত্যেকটি ঘর গোছানো ছিমছাম ও পরিপাটি করে রাখা। সবকটি ঘর দেখার পর মল্লিকা তার নিজের ঘরে নিয়ে আসে অভিককে। প্রত্যেকটি ঘরগুলোর মতো এই ঘরটি যথাযথভাবে গোছানো। ঘরের দেওয়ালে নানা ধরনের কারুকার্য। এমন সময় মেয়েটির মা এসে ঘরে ঢুকে, সাথে লুচি তরকারি ও মিষ্টি। অভিক কেমন অপ্রস্তুত বোধ করে। মেয়েটির মা খাবারের প্লেট দুটো নিচে নামিয়ে রেখে বলে, এই যে খেয়ে নাও বাবা। অভিক লজ্জা ভরা গলায় বলে, আরে কাকিমা এত কিছু কেন? কোথায় এত কিছু, সামান্য তো, খেয়ে নাও। তোমার কথা কাল অনেক শুনেছি, তোমরা খাও আমি একটু আসছি, কেমন? তারপর কথা হবে, মারে খেয়ে নে। ওরা দুজনেই খেতে শুরু করে। খাওয়া শেষে মল্লিকা ও কাকু আর কাকিমা অভিকের সাথে কত গল্প করলো, যেন কতদিন তারা চেনে থাকে। আচ্ছা এবারে উঠি, বাড়ি যেতে হবে। এখনই উঠবে? বলে মল্লিকার বাবা। হ্যাঁ কাকু, বাড়িতে মা একা আছেন। আচ্ছা বাবা এসো, তোমার মার কথা মল্লিকার মুখে শুনেছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকু, আসি তাহলে। আচ্ছা বাবা, আবার এসো কিন্তু। হ্যাঁ কাকু নিশ্চয়ই। মল্লিকা ওকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। অভিক চলে যাবার আগে মানি ব্যাগ থেকে সাতটা করকড়ে ৫০০ টাকার নোট বার করে মেয়েটিকে ফিরিয়ে দিতে যায়। এই নাও। মানে কিসের এটা? বুঝতে পারছো না? হাসে অভিক। মেয়েটি আবার বলে, সত্যি বলছি বুঝতে পারছি না আমি, আমি কেন নেবো এটা? তুমি সব বুঝতে পারছো, আগের দিন তুমি এটা লুকিয়ে আমার মানি ব্যাগে রেখে দিয়েছিলে। না আমি রাখিনি তো। মেয়েটা কিছুই বুঝতে চায় না। অভিক জোর করে মেয়েটার হাতে টাকাগুলো দিয়ে দেয়। ও কিছুতেই নিতে চাইছিল না, তাই জোর করতেই হলো। অভিক গরিব হতে পারে, কিন্তু কারো দয়ার দান সে নিতে পারবে না। তবে এই কথাগুলো মেয়েটিকে কিছুতেই বলে না সে। মেয়েটা যে অভিমানী, যদি কষ্ট পাই। অভিক শুধু বলে, এখন আমার দরকার নেই, যদি বিপদে পড়ি, যদি দরকার হয় তোমাকে নিশ্চয়ই বলবো। তোমায় ছাড়া কাকে বলবো বলতে পারো? আচ্ছা অবশ্যই বলো, মনে কোনো দ্বিধা রেখো না, আর অবশ্যই আবার এসো কিন্তু। অবশ্যই আবার এসো, এই কথাটি কি পৃথিবীর অন্যতম একটি মিষ্টি কথাগুলোর মধ্যে একটি নয়? এদের সবার সাথে সময় কাটানোর পর দিনটাই কেমন যেন অন্য রকম হয়ে গেল তার। সদ্য নামার সন্ধেকে যেন মনে হলো লক্ষ লক্ষ রজনীগন্ধা। বাতাস কি মধুর, এদের সবার ব্যবহার কি ভালো, কি সহজে সবাই তার সাথে মিশে গেল। মনে হলো যেন এরকম ভালো ব্যবহার এর আগে কেউ কোনোদিন তার সাথে করেনি। সেদিন রাতে কিছুতেই তার ঘুম আসে না, খালি ওই মেয়েটিকে মনে পড়ছে তার। মানুষ এত ভালো হতে পারে? মানুষ কি করে এত সুন্দর হতে পারে? কে মেয়েটি? কেন এই মেয়েটি তার জন্য এত কিছু করছে? সে কে তার? কেভি না, নিতান্ত অতি সাধারণ একজন মানুষ, বোধহয় তাও না। আচ্ছা মেয়েরা বুঝি এমনই হয়, চিরকালে বুঝি তারা এত মিষ্টি ও স্নেহময় হয়? কত কি ভাবতে থাকে অভিক, ইদানিং কিছুই যেন ভালো লাগে না তার। চায়ের থেকে আড্ডা দিতে ভালো লাগে না, ধূমপান করতে ইচ্ছে করে না, সে কাজ করে নিজের মতো। আর কত কি চিন্তা করে, সে নতুন একটা কোম্পানিতে কাজ নিয়েছে, এই দিন দুয়েক হবে ডেলিভারি বয়েরই কাজ, সে আবার আগের মতো হতে চায়। এখন সে কোনো এক অচিরাতে মল্লিকাদের বাড়ি চলে যায়। তার ঘরে অবশ্য কেউ কিছু মনে করে না, বরং সবাই খুশি হয়। একবার বেশ কিছুদিন সে মল্লিকাদের বাড়ি যায়নি, যখন সে কিছুদিন পর তাদের বাড়ি গেল, কাকিমা বলল, এতদিন আসুনি কেন বাবা তুমি? তুমি কিন্তু আসতে এত দেরি করবে না, এই আমি বলে দিলুম। তারপর থেকে সে মল্লিকাদের বাড়ি মাঝে মধ্যে যায়, সবার সাথে কথা বলে, কত গল্প করে, নিজের সমস্যার কথা বলে,
এই পরিবারটির থেকে সে অনেক সহানুভূতি পেয়েছে। যেদিন মল্লিকা বাড়িতে থাকে না, সে শোনে যে মল্লিকা বাড়িতে নেই, বাইরে বেরিয়েছে, মুহূর্তে মনটা খারাপ হয়ে যায় তার। অবশ্য মল্লিকার মাও বাবা তাকে বসতে বলে গল্পগুজব করে। এই পরিবারটির সাথে পরিচয় হওয়ার পর তার জীবন কেমন বদলে গেছে। এই পরিবারে শুধু মল্লিকা নয়, সবাইকে তার খুব ভালো লাগে। তাই যে কোনো অছিলায় পেলে সে তাদের বাড়ি চলে যায়। সবচেয়ে বেশি তাদের বাড়ি যায় বই নেওয়ার বাহানায়। মল্লিকা তাকে একদিন বলেছিল, আমার কাছে তো অনেক গল্পের বই আছে, এই বইগুলো নিয়ে একটু পড়তে পারো তো, তুমি পড়ে দেখো, ভালো লাগবে। বই পড়তে ভালো লাগে তো তোমার? উত্তরে সে ছোট্ট করে একটু মাথা নেড়েছিল। অবশ্য সে বই পড়তে তার ভালো লাগে না, কোনোদিন ভালো লাগেনি, কেমন যেন অবাস্তব অবাস্তব বলে মনে হয়। তবে সে মল্লিকার থেকে বই নিয়ে আসে, প্রত্যেকটি বইয়ের পাতায় সে মল্লিকার স্পর্শ অনুভব করে। মল্লিকার স্পর্শ বইগুলোর প্রত্যেকটি পাতায় লেগে আছে, ভাবতেই সে রোমাঞ্চিত হয়, গাছ শিউরে ওঠে, গভীর আনন্দে তার চোখ ভিজে যায়। কত ভালোই না হতো যদি আর ভাবতে পারে না ওকে। সারাদিনের প্রচণ্ড ক্লান্তি ও ধকল নিয়েও রাতের পর রাত জেগে কাটিয়ে দেয় সে, কষ্টে চোখে জল আসে, শুধু ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর ভাবে, ভগবান বলে কি কিছুই নেই? সে তার জীবনটা কি কিছুতেই বদলাতে পারে না? একদিন সে সবাইকে অবাক করে দিয়ে বঙ্গবাসী কলেজে ইভিনিং সেকশনে বিকমের প্রথম বর্ষে ভর্তি হয়ে যায়। আচ্ছা, গ্র্যাজুয়েশন করলে সে কোনো একটা ভালো কাজ পাবে না? তারপর না হয় সেসব মল্লিকাকে খুলে বলবে, সেসব পরিশ্রম করবে। এরকম করতে করতে বছর খানেক কেটে যায়। অভিক প্রথম বর্ষের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। মল্লিকা ও কাকু কাকিমা খুব খুশি হয়েছে তার রেজাল্ট, ওর মাও খুব খুশি হয়েছে, নিজের হাতে সংসার টেনে পড়াশোনা চালিয়ে গেছে সে। প্রচণ্ড ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে ও রাতের পর রাত পড়ে গেছে, রাতেই তাকে পড়তে হয়, দিনের বেলা সময় কই? কাজ যে তাকে করতেই হবে, না হলে যে তা চলবে না। এতদিনে মল্লিকাদের বাড়ির সবার সাথে তার সম্পর্ক আরো নিবিড় ও ঘনিষ্ঠ হয়েছে। মল্লিকাদের বাড়ি যেতে তার এখন আর কোনো আছিলা লাগে না, এমনি চলে যায়, ইচ্ছে হলেই চলে যায়। তবে কাজ ও পড়াশোনা সামনে সবসময় যাওয়া হয়ে ওঠে না, সপ্তাহে একবার হলেও নিয়ম করে মল্লিকাদের বাড়ি যায় সে। তবে এর আগের সপ্তাহে যাওয়া হয়নি তার, তাই আজ কাজ থেকে ফিরে মল্লিকাদের বাড়ি গেছে অভি। মল্লিকার বাবা গেটের কাছেই দাঁড়িয়েছিল, তাকে দেখা মাত্রই তিনি বলে ওঠেন, আরে অভিক যে, এসো এসো, তা সব ভালো তো? হ্যাঁ কাকু ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই, ভগবানের দয়ায় কেটে যাচ্ছে। তা তোমার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকু চলছে। অভিক, খুব মন দিয়ে পড়াশোনা করো, জানি তুমি অনেক কষ্টে পড়াশোনা করো, পরিশ্রম করতে থাকো, একদিন ঠিক হবে, তুমি একটা উদাহরণ হিসেবে সমাজের ছাপ রেখে যাবে, জীবনে অনেক বড় হবে। হ্যাঁ কাকু, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। সে তো সবসময় আছে বাবা। আচ্ছা চা খাবে তো? এখানে বসো একটু, বলে তিনি ভেতরে চলে গেল। তার একটুখানি পরে নিজেই দু কাপ চা নিয়ে এলেন। অভিকের খুব লজ্জা বোধ হল। এ বাবা, আপনি কেন? আরে তাতে কি হয়েছে, তুমি তো আমার ছেলেরই মতো, চাটা খেয়ে বলো দেখিনি কেমন হয়েছে। বলে তিনি এক পেয়ালা চা তার দিকে বাড়িয়ে দিল। অভিক চা খেয়ে দেখল চাটার স্বাদ আজ একটু অন্যরকম। সে বলল, হ্যাঁ কাকু খুব ভালো হয়েছে। চিনি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। ভালো লেগেছে তো? আমি বানিয়েছি আর চাটা। আরে বাহ, কিন্তু আপনি আপনি কেন? কাউকে পাওয়া যাচ্ছে না কিনা, সবাই তো ব্যস্ত। ব্যস্ত কেন, বাড়িতে কি কিছু আছে নাকি?
না, সেরকম কিছুই না। ওই মল্লিকার বিয়ে ঠিক হলো কি না, ওরা ওই দিনক্ষণ পাকা করতে আসবে, ওই ওই রাত 8টার দিকে পৌঁছাবে। এখনো 2.5 ঘন্টার দেরি, অথচ এখন থেকেই দৌড় জোড় দেখে মনে হচ্ছে যেন আজই। একমাত্র মেয়ে ও তো আমার, খুব ভালো করে বিয়ে দেব আমি ওর। আর আমার মেয়েটাও না বড্ড ভালো, তুমি তো আগের সপ্তাহেও আসোইনি তাই তোমাকে বলা হয়নি। ডাক্তার মৃণাল ভট্টাচার্যের ছেলে, ছেলেটা ভালোই পেয়েছে বুঝলে তো, ফ্রান্সের থেকে পিএইচডি করেছে, বাইরে পড়েও দেশেই চাকরি নিয়েছে, পাশের পাড়ায় থাকে তো, তুমি চেনো বোধ হয়। আর চাইছো মন দিতে পারে না অভিক, কি এক ভীষণ বেদনা তার গলা টিপে ধরেছে, আর কিছু বলতে পারে না সে, তার গলা থেকে আর আওয়াজ বের হচ্ছে না। তবু আরো কিছুক্ষণ সে ওখানেই বসে থাকে, তার দৃষ্টি স্থির, চোখ ঝাপসা, চারিদিকটা কেমন স্তব্ধ হয়ে গেছে। তারপর মল্লিকার বাবা আরো কি যেন দু একটা কথা বলল, কথাগুলো বুঝতে পারে না সে। যাওয়ার আগে মল্লিকা একবার বেরিয়ে এল, কি সুন্দর করে সাজিয়েছে আজ মল্লিকাকে, তার চারিত্রিক সৌন্দর্য তাকে যেন আরো অপরূপ করে তুলেছে। কে জানে কোন ভাগ্যবান ছেলের কপালে লেখা আছে এই মল্লিকার নাম। মল্লিকা বলে ওঠে, আরে অভিক যে ঘরে এসো, ভালো হয়েছে আজ তুমি এসেছো, বাবা একবার আসবে? হ্যাঁ আসছি মা। কাকু উঠে গেলেন, ওরা দুজনে ভেতরে চলে গেল। অভিকের চোখের কোনায় জল চলে এলো, সে ভেতরে যেতে পারবে না, ভেতরে গেলে সে নিজেকে সামলাতে পারবে না, যে সে ফিরে যাবে, সে ফিরে যাবে। সামনের খোলা গেট দিয়ে নিমেষে ছুটে বেরিয়ে চলে যায় সে। অনেকখানি অনেকখানি ছুটে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে, বুকের ভিতরটা তার কেমন যেন করছে, সে নিজেকে ভুলে গেছে, চারপাশটা চিনতে পারছে না সে, আকাশটা কালো করে এসেছে, খুব জোরে বৃষ্টি হবে আজ, বৃষ্টি নামবে অভিকের বুকেও। যদি সে আর একটু সময় পেত তাহলে তাহলে তো পরিস্থিতি ঘুরে যেতেও পারত, হয়তো সে মল্লিকাকে বলতে পারত, হয়তো সে বলতে পারত একদম শুরুর সময় থেকেই এখনো অবধি বড় লোকই আদব কায়দা জানা মেয়েটার সাধারণ মনের প্রেমে পড়ে গেছে সে, মন প্রাণ উজাড় করে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে সে, মেয়েটার সরলতার মায়ায় পড়ে গেছে সে। কে জানে মল্লিকা হয়তো হ্যাঁও বলে দিত, আজ তার মা ভালো থাকলে আর একটু টাকা পয়সা থাকলে জীবনটা নিজের মতো করে সাজাতে পারত অভিক। আজ বৃষ্টিতে ভিজবে সে, যা ছিল যা আছে যা নিয়ে সে স্বপ্ন দেখেছিল একেবারে ধুয়ে যাক সব, ধুয়ে যাক সব কিছু। বৃষ্টি নেমেছে অঝোর, অভিক আর চলতে পারে না, আচমকায় সে বসে পড়ে রাস্তার উপর, তার চোখ থেকে অঝোর ধারা তার গাল বেয়ে বৃষ্টির সাথে মিশে মাটি স্পর্শ করছে বারবার, তার বুকের ভেতরের সমস্ত জোনাকিরা নিমিশে যেন মরে যেতে চাইছে, গলার ভেতর মেঘেরা চিড়ে যাচ্ছে, সে কেঁদেই চলেছে, অথচ বৃষ্টিতে কিছুই বোঝা যাচ্ছে না, সব শেষ, কত স্বপ্নই না দেখেছিল সে, সব শেষ। আবার সে ফিরে যাবে তার কুলে ঘরে, অন্য রাতগুলোর মতো আজও তার চোখে ঘুম আসবে না, আবার তার দিনগুলো ফের বেরঙিন হয়ে উঠবে, তার বিকলগুলো ফের আবার বিষণ্ন হয়ে যাবে। আজ কিছুতেই কান্না থামছে না তার, এর আগে তো কত কষ্ট পেয়েছে সে, কই এরকম করে তো সে আগে কখনো খাদেনি, এরকম অসহায় অবস্থা তার আগে তো কখনো হয়নি, এমন জল ছাড়া মাছের মতো ছটফট সে এর আগে তো কখনো করেনি, ভালোবাসা হারানো যন্ত্রণা বোধ হয় এমনই হয়। অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ায়, বৃষ্টির মাঝেও চোখের জল মুছে সে, না তাকে যে এমন করলে চলবে না, অসুস্থ মা বাড়িতে একা রয়েছে, তাকে ফিরতে হবে, আর কষ্টগুলো একান্ত তারই থাকবে। মল্লিকার থেকে ও তার পরিবারের থেকে সে যা আদিক্ষেতা পেয়েছে, যা ভালোবাসা পেয়েছে, যা আদর পেয়েছে, তা সে কোনোদিন ভুলতে পারবে না।
এর চেয়ে তার বোধ হয় আর বেশি কিছু পাওয়ার ছিল না। তাছাড়া মল্লিকার জন্যই তো সে জীবনটাকে গোছাতে শুরু করেছিল, আবার নেশাভান ছেড়ে দিয়েছে, জীবনে কিছু একটা করার স্বপ্ন দেখা শুরু করেছে। সে মল্লিকার থেকে যেটুকু পেয়েছে এই অনেক অনেক, এটাই অনেক। তার মতো ছেলে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে? এতক্ষণ আপনারা শুনছিলেন দীপ্তেশ দাসের কলমে এক ছোট গল্প, এটুকুই অনেক। গল্পের সূত্রধর আমি পার্থিব, স্ক্রিপ্ট কৈলাস, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, দুর্বা, দেবদত্ত, সৃষ্টি, শব্দ সংযোজন ও আবহে দেবদত্ত ও পার্থিব, প্রচ্ছদ কুমারজিৎ, ভিডিও দেবদত্ত। আমরা আবারও ফিরব নতুন একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন দেখি। আর হ্যাঁ, আমাদের গল্পের পরপর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই শেষ, আর চলি। তবে এই বিরতি দীর্ঘ নয়, ফিরব শীঘ্রই, আর আপনাদের জন্য নিয়ে আসব ভিন্ন স্বাদের আরও কিছু গল্পের উপহার। আপনিও কিন্তু আমাদেরকে গল্প পাঠাতে পারেন, ঠিকানা দেয়া রইল ডেসক্রিপশনে, যাতে আপনিও বলতে পারেন একটা গল্প আমারও